ফেনী জেলাতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পাঁচ শতাধিক মানুষকে রান্না করা খাবার এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছে চট্টগ্রাম শেফ ফেডারেশন বিস্তারিত থাকছে চট্টগ্রাম প্রতিনিধি চৌধুরীর প্রতিবেদনে সোমবার ও মঙ্গলবার দুই দিন শেফ ফেডারেশনের দায়িত্বশীল শেফরা রান্না করা এসব খাবার বানভাসী মানুষের মাঝে বিতরণ করেন ফেনী জেলার বেশি ক্ষতিগ্রস্ত এলাকা সিন্দুপুর কৈখালিতে খাবারের ত্রাণ সহায়তাও প্রদান করেন শেফ ফেডারেশন শেফ ফেডারেশনের শেফরা শ্রদ্ধানুযায়ী অসহায় মানুষের পাশে থাকার কথা উল্লেখ করে বলেন সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতা থেকে শেফ ফেডারেশন নিজেদের অর্থে বন্যা দুর্গত মানুষের পাশে থাকবে সব সময়। দেশের যে যেকোনো দুর্যোগ দুর্বিপাকে রন্ধন শিল্পের সাথে সম্পৃক্ত এই ফেডারেশন জনকল্যাণে কাজ করবে এ সময় উপস্থিত ছিলেন সিটিজি শেফ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আকাস উদ্দিন উপদেষ্টা ইমরান হোসেন সভাপতি খোরশেদ আলম সহ মুজিবুল হক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রীতম সেন যুগ্ম সম্পাদক শেফ শফিকুর রহমান অর্থ সম্পাদক তোয়াহা খানম সহ অন্যান্যরা